পরিবহন বিভাগৰ নাকৰ তলতেই ব্যাগুম দুর্নীতি। এবাৰ বাহনত স্পিড লিমিট ডিভাইস সংস্থাপনৰ নামত ভয়ংকৰ দুর্নীতিৰ অভিযোগ। টকা ঘটা আহিলেলৈ পৰিৱৰ্তিত হৈছে এছ এল ডি মেচিনৰ সংস্থাপনৰ ব্যৱস্থা। ডিভাইস সংস্থাপন করা হয়েছিল, এই ডিভাইসট এক ব্যাগম আর্থিক আর আর যে মানে ব্যবহারিক ক্ষেত্রে ইয়ার যুক্ত আপনার বেনিফিট আসে বা ইয়ার যে লক্ষ্য উদ্দেশ্য আছে এই লক্ষ্য উদ্দেশ্যের ফালুর কাটি লই ধন সংগ্রহর আর এটা দুর্নীতি করার এক মানে আহিলা হিসাবে এই গোটে সংস্থাট আর সরকারের পরিবহন বিভাগের কিছু বিষয়ায় একটা ফান্ড পাতিল। স্পিড লিমিট ডিভাইস চমুকই এস এল ডি মেশিন বাহনের গতিবেগ নিয়ন্ত্রণ আর পরীক্ষা করার উদ্দেশ্যে বাণিজ্যিক বাহনত সংস্থাপন করা হয় স্পিড লিমিট ডিভাইস। দুর্ঘটনা প্রতিরোধ আর গতিবেগ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বাহনত সংস্থাপন করা হয় এস এল ডির। 2017 সনের 30 নভেম্বরত উচ্চতম ন্যায়ালয়ে কেন্দ্রীয় সরকারক দিছিল বাণিজ্যিক বাহনত স্পিড লিমিট ডিভাইস সংস্থাপনের নির্দেশনা। পিছে অসমত যিটো সংস্থাক এস এল ডি মেচিন সংস্থাপনৰ দায়িত্ব অৰ্পণ কৰা হৈছিল সেই সংস্থা আৰু পৰিবহণ বিভাগে মিলি লুণ্ঠন চলোৱাৰ অভিযোগ সদৌ অসম আইন ছাত্ৰ সন্থাৰ। স্পিড লিমিট ডিভাইচসমূহ সংস্থাপন কৰিলে কিন্তু ইয়াৰ বেনিফিট কিন্তু আমি দেখিবলৈ পোৱা নাই। ডাম্পাৰে 60তকৈ ঊৰ্ধগতিত গুৱাহাটী ৰাজপথত দপদপাই ফুৰিছে, বাছসমূহ দুৰ্ঘটনাত পতিত হৈ আছে, স্কুল বাছ দুৰ্ঘটনাত পতিত হৈ আছে, স্কুল বাছৰ গতি আমি দেখি আছোঁ এইটোতো 40 নহয়। গতি এই ডিভাইসসমূহের কাম কি হয়েছে আপনাদের কেতিয়াবা পরিবহন বিভাগে দ্বিতীয় আরটিওয়ে আপনাদের এই স্পিড লিমিট ডিভাইসসমূহে কাম করেছে না আপনাদের চেক করেছে নাই? অল এশিয়ান ডিস্ট্রিবিউটর্স অফ রোড সেফটি ইকুইপমেন্ট সোসাইটিক প্রদান করা হয়েছিল স্পিড লিমিট ডিভাইস সংস্থাপনের দায়িত্ব। 1500 টাকাত ক্রয় করা এস এল ডি 5,000-6,000 টাকাত বিক্রি অল এশিয়ান ডিস্ট্রিবিউটর্স অফ রোড সেফটি ইকুইপমেন্ট সোসাইটি নামের প্রতিষ্ঠানটির। আপনাদের এই ইনভয়েস দেখাইছো যে ইয়াত দেখিবলৈ পাব 5,591 টকা, 5,591 টকাকৈ সংগ্রহ করা হয়েছে, যেটো আপোনালোকে যদি অন্য রাজ্যের তুলনাত আপোনালোকে তুলনামূলকভাবে চায় তেতিয়াহলে অসমত ইয়ার কিন্তু মূল্যটো দুগুণ লওয়া হয়েছে। যিসমূহ ডিভাইস লওয়া হয়েছে সেয়া ক্রয় করা হয়েছে 1500 টকাত। আনহাতে রাজ্যের গরিষ্ঠ সংখ্যক বাণিজ্যিক বাহনতেই আজিও নাই এস এল ডি মেশিন। বিষয় সন্দর্ভত বিভাগে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ নকৰিলে 10 দিনের পাছত পরিবহন বিভাগের কার্যালয়ের সম্মুখত প্রতিবাদত বহিব সদৌ অসম আইন ছাত্র সন্থা। এই অত্যাধিক দামত বিক্রি হওয়া স্পিড লিমিট ডিভাইস আর কেলেঙ্কারিরে বিভিন্ন সময় শিরোনাম দখল করা এই গতি নিয়ন্ত্রক যন্ত্রের গোটে কামটোত জড়িত থাকা এই প্রতিষ্ঠানটির উপরত অসম সরকারে ব্যবস্থা নলয়, অসমের পরিবহন বিভাগে ব্যবস্থা নলয়, আমি ভাবিলে বাধ্য হম যে অত্যাধিক যে সংগ্রহ করেছে ধন বাইরত 3500 টাকাত পা ইয়াত 5,500 লৈছে, 6,500 লৈছে, এই যে অত্যাধিক ধন সংগ্রহ করেছে এই ধনের ভাগ দিসপুরলৈ গৈছে নেকি, পরিবহন বিভাগের বিষয়াসকলে ইয়ার ভাগ পাইছে নেকি, এই সন্দেহটো আমার মনত থাকি যাব। বর্বর কথা কোয়া পরিবহন বিভাগে এতিয়া কি কব? বাহিরে রংচঙিয়া পরিবহন বিভাগের কোনো বিষয়ের পৌরক্ষতি সংঘটিত হয়েছে নেকি এই ভয়ঙ্কর কেলেঙ্কারি? সকলবোৰ স্পষ্ট হব একমাত্র তদন্তর পাছত। ভিডিও জার্নেলিস্ট দীপেন তহবিলদারের সহযোগত পুলক মহন্ত রিপোর্ট, প্রতিদিন টাইম।